ক্রুদ্ধ জনতার রোষ, ফের গণপ্রহার বীরভূমে। গাড়িতে ভাঙচুর, কোনো মতে ক্ষিপ্ত জনতার হাত থেকে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। শেখ আবদুল্লাহ নামে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি মহিলা ছদ্মবেশে নিজেরই প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে অভিযোগকারিনীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে মাঠপলসা বাসস্ট্যান্ড থেকে শিউড়ি পর্যন্ত তাকে লিফট দিতে চান এক ব্যক্তি। গাড়ির পেছনের সিটে তখন বোরখা পরে বসেছিলেন একজন, যাকে স্ত্রী বলে পরিচয় দেন গাড়ির চালক। তরুণীর দাবি, গাড়িতে উঠতেই বোরখার আড়াল থেকে বেরিয়ে আসেন প্রাক্তন স্বামী শেখ আবদুল্লাহ। তরুণীর অভিযোগ, আবদুল্লাহ তাকে ছুরি দেখিয়ে চুপ করে থাকতে বলেন, কিন্তু তরুণী থামেননি। তরুণীর চিৎকার শুনে গাড়ি আটকান শিউড়ির আলুন্দা গ্রামের বাসিন্দারা। আবদুল্লাহকে বের করে শুরু হয় গণপ্রহার। কে অপহরণ করার একটাই উদ্দেশ্য হচ্ছে ওকে তুলে নিয়ে গিয়ে বাইরে কোথাও বিক্রি করে দেবে এই জন্য, এবং ওকে ওর কাছে আগে 3 লাখ টাকা এমনি নেয় মাতার সাথে চাকরি করে দেবার জন্য। পুলিশ কি আবদুল্লাহকে উদ্ধার করে, তাহলে কেন বেশভূষা বদলে প্রাক্তন স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছিলেন শেখ আবদুল্লাহ? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম, এবিপি আনন্দ, বীরভূম।